হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর আসলাম। টিআরকে ব্লগস থেকে তালাত রহমান খান বলছি। আমার ব্লগ যারা ফলো করেন তারা তো আমাকে চেনেনি, তবে আজকে আমি কথা বলতে এসেছি ব্যান্ড সঙ্গীত সংশ্লিষ্ট একজন মানুষের সাথে, একজন গিটার শিল্পী, একজন লিড গিটারিস্ট সম্পর্কে। আমি আসলে অত্যন্ত গর্বের সাথে আমি জিনিসটা বলতে পারি, বা ওনার কথা যখনই আমি বলি খুব আনন্দিত অনুভব করি, এই কারণে এই মানুষটি আমার স্কুলের সিনিয়র ব্যাচের একজন বড় ভাই। আমার স্কুলের কথা একটু বলি আপনাদেরকে, আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কাকরাইল ঢাকার এসএসসি ব্যাচ 1996-এর স্টুডেন্ট। তো যে ভাইয়ার কথা আমি এখন বলতে যাচ্ছি, উনার নাম কাজী ফাইসাল আহমেদ। আসলে স্কুলে থাকতে ফাইসাল ভাইয়ার আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মিউজিকের সাথে জড়িত থাকার ব্যাপার, ওনার প্লেয়িং সম্পর্কে একটু একটু গল্প শোনা এটসেট্রা, এই চ্যাপ্টারগুলো আসলে বলতে গেলে অনেক বিস্তারিত কথা হয়ে যাবে, তো সেগুলো একটু স্কিপ করে বরং ওনার একটা অ্যালবাম সম্পর্কে কথা বলি। মেটালমেজ ব্যান্ডের প্রথম অ্যালবাম অজানা অধ্যায়। তো এই অজানা অধ্যায়ের টাইটেল ট্র্যাক ঈষৎ কালো অন্ধকারে, গানটি ভোকাল করেছিল আমাদের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলেরই আরেকজন স্টুডেন্ট এসএসসি ব্যাচ 1996 মিস্টার শামসুন্নুর খান রাজীব। তো ঈষৎ কালো অন্ধকারে এই ট্র্যাকটা আমি প্রথম ফিতা ক্যাসেট আমি প্রথমে কিনি এবং এরপর এটা সিডি আকারে বের হয় সেটাও আমি সংগ্রহ করি। তো আমি ঈষৎ কালো অন্ধকারে এই গানটা প্রথম যেদিন আমি শুনি আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমি তো যদিও গাইবার সময় আমি সবসময় মেলোডিয়াস মিউজিক করি, কিন্তু হ্যাভি মেটাল, হার্ড রক, প্রোগ্রেসিভ রক এটসেট্রা জিনিস আপনারা বোধহয় জানেন না, খুব ছোটোবেলা থেকেই আমার খুব প্রিয় পছন্দের জায়গা। তো ঈষৎ কালো অন্ধকারে গানের যে গিটার সলো ট্র্যাকসগুলো, আর বিশেষ করে গানটা শুরু হওয়ার পর সেকেন্ড অন্তরা, যেমন আশা নিয়ে বাঁধি গান দেখি স্বপ্ন ভালোবাসার আসবে জীবনে সুখের জোয়ার, সরি আমার কণ্ঠ ভালো না, মেটাল গাওয়ার মতো ভালো কণ্ঠ আমার না। আমি এই চারটা লাইন গাইলাম এই কারণে, এই চারটা লাইনের কর্ড প্রোগ্রেশনটা যখন আমার কানে আসলো, ফিলিংসটা দর্শক মণ্ডলী বোঝাতে পারবো না কি প্রচণ্ড ভালো যে আমার লেগেছে এই জায়গাটা থেকে। আমি আসলে এই জায়গাটা থেকেই কাজী ফয়সাল আহমেদ ভাইয়ার প্রেমে পড়ি, এবং কাজী ফয়সাল আহমেদ ভাইয়ার এক একটা গিটার সোলো কম্পোজিশন, এটা আসলে যারা আলাদাভাবে গিটার সোলো কম্পোজিশন শুনতে ভালোবাসেন যেসব লিসেনাররা, তারাই শুধুমাত্র আমার সাথে রিলেট করতে পারবেন এখানে, যে কী প্রচণ্ড ভালো যে আমার লাগে এক একটা কাজী ফয়সাল আহমেদ ভাইয়ার যে এক একটা গানের গিটার কম্পোজিশনগুলো উনি যে করেন, এগুলোর অ্যাপ্রোচগুলো, থ্রোয়িংগুলো, বিভিন্ন স্টাইল অ্যান্ড টেকনিক, অত্যন্ত পরিশীলিতভাবে টেকনিক রানের ব্যবহারটা এবং মেলোডির ব্যাপার স্যাপারগুলো অসাম জাস্ট। আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাই, বাংলাদেশের ইতিহাসেই সর্বপ্রথম বাংলাদেশের টেকনোলজিতে, বাংলাদেশের মাটিতে ইলেকট্রিক গিটার তৈরি হয়েছে। তো এই গিটারটা যে বা যারা তৈরি করেছে সেটার সাথে একটা বিশাল অংশ জুড়ে আছেন আমাদের কাজী ফয়সাল আহমেদ ভাইয়া। এই গিটারের ডিজাইনটা পুরোপুরি উনার করা। এই গিটারটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, এবং কাজী ফয়সাল আহমেদ ভাইয়ের পেজে যারা রেগুলার কানেক্ট করে থাকেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না কানেক্ট করলেই জিনিসটা জানতে পারবেন। এই বিশেষ গিটারটা সম্পর্কে ওখানে রিভিউ দেওয়া আছে,
কাজী ফয়সাল আহমেদ ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এই গিটারটা সম্পর্কে রিভিউ দেওয়া হয়েছে এবং আমার কাছে আসলে খুবই খুশির, অত্যন্ত গর্বের একটা বিষয় যে আমার স্কুলের সিনিয়র ভাইয়া, যার গিটার প্লেইংয়ের আমি এত ভক্ত, যার মিউজিক কম্পোজিশনের আমি এত ভক্ত, এবং এগুলো বাদ দিয়েও শুধুমাত্র মানুষ হিসেবেও যার আমি এত ভক্ত, উনি যে এত চমৎকার একটা কাজের সাথে, একটা অ্যাচিভমেন্টের সাথে জড়িত, এত সুন্দর একটা প্রজেক্টের সাথে যে জড়িত ছিলেন, এটা আমার কাছে খুবই খুশির ব্যাপার, গর্বের ব্যাপার। আর সম্প্রতি কাজী ফয়সাল আহমেদ ভাইয়া ওনার ফেসবুকে একটা গিটার লাইভ করেছেন, যেটাকে গিটার টক্স বলা যায়। ওনার ফ্যান ফলোয়াররা ওনাকে অনলাইনে প্রশ্ন করতে থাকেন, উনি গিটার বাজান এবং সেই মিউজিক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে থাকেন। তো আমি এই ভিডিওগুলো সবসময় ফলো করি। তো সেই দিন একটা ভিডিওতে একজন ফ্যান ফলোয়ারের প্রশ্নের উত্তরে কাজী ফয়সাল ভাইয়া একটু বিষণ্ণতা নিয়ে, দুঃখ নিয়ে যেন বললেন যে গান যদি গাইতে পারতাম তাহলে তো ভালোই হতো, আমার অনেকগুলো গান জমা পড়ে আছে যেগুলো আমারই গেয়ে গেয়ে সুর করা, কিন্তু আমি যেহেতু সেভাবে গাইতে পারি না এই কারণে এগুলো নিয়ে কোনো কাজ করা হয়নি। আমি এই ব্যাপারটা নিয়ে এখন আসলে কিছু বলতে চাই। প্রথম কথা, ফয়সাল ভাইয়াকে বলছি যে অ্যাট ফার্স্ট ভাইয়া আমার বিশ্বাসই হয় না এই কথাটা, আপনার কণ্ঠস্বর, কথা বলার কণ্ঠস্বর এত চমৎকার, এবং বাংলা ভিশন টিভির লাইভে আমি মেটালমেজ ব্যান্ডের সাথে সমানে আপনাকে সাইড ভোকালস করতে দেখেছি গিটার বাজিয়ে বাজিয়ে। তো আপনি যে গান একেবারেই গাইতে পারেন না এইটা আমি বিশ্বাস করতে চাইছি না প্রথমত। আর দ্বিতীয়ত, আপনার কথার সূত্র ধরেই যদি আসি বা যদি ওই কথাটাই ধরি যে আপনি একদমই গান গাইতে পারেন না, ইভেন আমার মতো গাইতে পারেন না, কোনো সুরই নেই গলায়, সেক্ষেত্রে আমি বলবো ব্রাদার, এই জায়গাটায় প্লিজ মন খারাপ করবেন না। কারণ আমি আমার ব্যক্তিগত লাইফের একটা উদাহরণ একটু আনি। এখন আমি একটা বয়সে টের পেয়েছিলাম আমি গাইতে পারি, বা একটু প্র্যাকটিস করলে হয়তো মোটামুটি সুরে আসতে পারবো, গাইতে পারবো। আমি এরপর প্র্যাকটিস করেছি, অনেক চর্চা করেছি, সাধনা করেছি, কষ্ট করেছি, এবং ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে চর্চা সাধনা চেষ্টা করার পর সবচেয়ে মর্মান্তিক দিক কোনটা জানেন ফয়সাল ভাইয়া? একটা পর্যায়ে গিয়ে প্র্যাকটিস করতে করতে যখন বোঝা যায় যে আমার ভোকাল পিচটা আল্লাহ প্রদত্তভাবেই অতটা হাই না, আমি সেই সব গানগুলো কভার করতে পারবো না যেগুলো আমার পারিপার্শ্বিক পরিমণ্ডল শুনতে চাইছে, আমার বন্ধু বান্ধবীরা শুনতে চাইছে, সেই গানগুলো আমি কখনো কভার করতে পারবো না। এই চরম সত্য যখন আসে সামনে, অত্যন্ত ডিপ্রেশনের ব্যাপার হয়ে দাঁড়ায়, অত্যন্ত কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। ধরেন ভাই আপনি টুকটাক গান করতে পারেন, কিন্তু দেখা গেল একটা সময় আপনি রিচার্ড মার্কস গলায় তুলতে পারছেন না, আপনি ব্রায়ান অ্যাডামস গলায় তুলতে পারছেন না, আপনি মেটালিকা গলায় তুলতে পারছেন না, তখন আমি মনে করি এর চেয়ে কষ্টের কারণ, এর বেশি কষ্টের কারণ আর কিছু হতে পারে না। কারণ অ্যাজ এ ভোকালিস্ট আমি মনে করি গাইলে গাওয়ার মতো করেই আসলে গাওয়া উচিত, সব রকম শ্রোতা দর্শক মণ্ডলীর মনকে জয় করার মতো একটা ভোকাল টোন বা একটা ভোকাল এলাস্টিসিটি, একটা রেঞ্জ গড গিফটেডভাবে থাকা উচিত। এটা থাকলেই আসলে মনে আনন্দ নিয়ে অনুশীলন করা যায়, গান গাওয়া যায়, মানুষকে শুনিয়েও আনন্দ পাওয়া যায়। কিন্তু এই জিনিসটা না থাকলে চরম একটা হতাশার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমি ফয়সাল ভাই কি বলবো, নাইমামার চেয়ে কানামামা ভালো, আবার কানামামার কিন্তু অনেক কষ্টও আছে, ওই প্রবাদ বাক্য তো আর লেখা হয় নাই, কিন্তু কানামামার অনেক কষ্ট আছে ফয়সাল ভাইয়া। সো তার চেয়ে আপনি গিটারে যে ঈশ্বর প্রদত্তভাবে, আল্লাহ প্রদত্তভাবে এত সুন্দর ব্রেনটা পেয়েছেন, এত সুন্দর হাতটা পেয়েছেন, এটা নিয়েই লেগে থাকেন, এটাই আপনাকে স্বয়ং সম্পূর্ণ করবে। ভোকাল হতে পারলাম না, গান গাইতে পারলাম না, গান গাওয়াটা ভাইয়া কিছুই না,
সেই রকম লেভেলে যদি ভয়েস তুলতে না পারা যায়, সেই রকম হাই পিচেস যদি গাইতে না পারা যায়, তাহলে এই শৌখিন ব্যান্ডের গান গে একটা দুইটা তিনটা গান গে রেকর্ড করে একটু ইনে কিছুই না, এটা আসলে কিছুই না, এটা বরঞ্চ আরো হতাশার জন্ম দেয়। তো ভাইয়া অবশ্যই ভালো থাকবেন, আমি আপনার পুরনো গানগুলো, পুরনো যে অ্যালবাম বের হয়েছে কর্পোরেট রোবট, অজানা অধ্যায়, এই দুটো তো আমি শুনছি, নতুন গানগুলো আমি শোনার অপেক্ষায় আছি। আর্টসেলের সাথে কাজ করছেন সেটার জন্য অল দ্য বেস্ট, আমরা আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে প্রচণ্ড ভালোবাসি কাজী ফয়সাল আহমেদ ভাইয়া, আমাদের শুভকামনা আপনার সাথে সবসময়, আপনার প্রতি সবসময় থাকবে, আমার শুভকামনা আপনার প্রতি সবসময় থাকবে, আমার জন্য দোয়া করবেন ভাইয়া, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। টি আর কে ভ্লগস থেকে তালাত রহমান খান সাইনিং অফ, থ্যাংক ইউ।